buddies. Peace. এটা হলো পাক স্ট্রিট ক্রিসমাসের জন্য 31 জন্য এটা সাইড দিয়েছে পার্ক স্ট্রিট হ্যাঁ হ্যাঁ এটা ক্রিসমাস জন্য ক্রিসমাস ট্রি এই যে মিরাজ আছে এই সামনে দেখুন দেখুন ঠিক আছে ক্রিসমাস ট্রি দেখাচ্ছি ওকে যান বর্ণিল সাজে সাজিয়েছে পুরো একটা পার্ক স্ট্রিট হ্যাঁ হ্যাঁ পুরো লাইট অফ দি বেশিরভাগ খ্রিস্টান এলাকায় থাকে না এই সাজিয়ে দিয়েছে খ্রিস্টান জন্য বলে না এখানে রেস্টুরেন্ট গুলো অনেক আছে তো সেই জন্য এটা দিওয়ালির মধ্যে দেখবেন এই রকম আপনার পূজার মধ্যে দেখবেন আপনারা যারা এখন আমার লাইভটি দেখছেন এটা কলকাতার পার্ক স্ট্রিট কলকাতা মানে শহরেই হার্ট অফ দ্য সিটি আমি মিরাজের সাথে আছি মিরাজ হচ্ছে কলকাতার একজন ভালো দক্ষ বলবো টুরিস্ট এবং টুরিস্ট গাইড এবং ড্রাইভার মিরাজ সে মুসলমান মিরাজের গাড়িতেই আমি গত 4-5 দিন ফ্যামিলি নিয়ে ঘুরছি এই লাইফটি আপনারা শেয়ার করে দিবেন বাকিরা দেখবে কলকাতা আসলে মিরাজকে আপনারা নিতে পারেন আমি মিরাজের সাথে আছি এই যে ড্রাইভ করছে যারা দেখেছেন তারা হাই দেন হ্যালো সামনে দেখেন সামনে দেখেন না ঠিক আছে স্যার আপনি টেনশন নিন না আমি ওইভাবে ড্রাইভ করি না এই এলাকায় বাংলাদেশে সবাই আসে বিভিন্ন শাড়িটাই বিয়ের সময় শাড়ি কিনতে হ্যাঁ বলিয়া दावत में छूटेंगे तब ना अभी आप एटा टाइम में बोले हमको हम तो अभी ड्यूटी में ठीक है हम आपको रुक के फोन कर रहे हैं ठीक है ठीक है अम्मा लोग जा रही है ठीक है हम सब नाम अब्बा ठीक है हम आपको रुक के फोन कर रहे हैं मैं भैया तो फोन किए थे हम तो ड्यूटी में अभी देखे आए भैया জি আবু হাসান সাহেব কলকাতা শহর দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং জানার থাকলে কমেন্টে লিখবেন ইনবক্সে দয়া করে লিখবেন না এটা একটা হাসপাতাল দেখেন দেখা যাচ্ছে নিউরোসায়েন্স হাসপাতাল অনেকেই আসেন চিকিৎসার জন্য যদি এসব রোগী আমার কাছেও যায় সো আমি আসলে বেসিক্যালি ঘুরতে এসেছি আর সবাইকে 16ই ডিসেম্বরের মহান বিজয় দিবসের শুভেচ্ছা কেমন লাগছে আপনাদের কলকাতা শহর যারা আসতে পারেন নাই তাদের আশা করি কিছুটা ভালো লাগবে কিছুটা আমাদের ঢাকার ঐতিহ্য এখানে আছে মনে হচ্ছে বেশিরভাগ ঐতিহ্য এখান থেকেই ঢাকায় গিয়েছে আমরা এখন অনেক কিছু ধরে রেখেছি এখানকার ঐতিহ্য শুধু এই গাড়িগুলো নেই যে ট্যাক্সিগুলো দেখেন সেই এটা কি কোম্পানি অ্যাম্বাসেডর হ্যাঁ ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউটরস অ্যাম্বাসেডর নাম কিন্তু অনেক পুরাতন গাড়ি হ্যাঁ খুবই সুন্দর দেখেন একটা নিয়ে যাওয়ার প্ল্যান করেছি কিন্তু মিরাজ বলে স্যার এখন আর প্রোডাকশন নাই নিতে হলে পুরান গাড়ি নিতে হবে কিন্তু ভাব আছে গাড়ির মধ্যে এটা গাড়ি অনেক হার্ডি গাড়ি অনেক হার্ডি গাড়ি একবার লাগলে হ্যাঁ গাড়ির কিছু হবে না কিছু হবে না আর আলাদা গাড়ির অনেক নষ্ট হয় আপনারা যে রূপা পরেন সে রূপা এখানে দোকান এই যে দেখেছেন রূপা আমরা যারা ছেলেরা যে গেঞ্জি পরি সেই রূপার দোকান রূপা গেঞ্জি এটা হলো পার্ক অনেক ক্রসিং
মিরাজ কিছুটা বর্ণনা দিচ্ছে, যদিও আমরা ড্রাইভে আছি। কিছুই দেখতে পাচ্ছেন না কেন? আমরা তো দেখতে পাচ্ছি, আমি কি লাইট দিব? এখন দেখতে পাচ্ছেন, লাইট দিলে তো আরো দেখতে অসুবিধা হবে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এখন প্রায় 100 মতো লোক লাইভে আছে, যারা আমার ফলোয়ার। আমি ইনশাল্লাহ আগামীকালকে ঢাকা ব্যাক করছি, 13 তারিখে এসেছি বাংলাদেশ বিমানে। দেখেছেন অ্যাম্বাসেডর যাচ্ছে ওই পাশে দিয়ে, নামের ভাব আছে কিন্তু। হ্যাঁ, অ্যাম্বাসেডর। এই যে দেখেছেন অ্যাম্বাসেডর আমার পাশে উপাশে দাঁড়িয়েছে, দেখেছেন? এখন দেখতে পাচ্ছেন সবাই অ্যাম্বাসেডর, অনেক পুরাতন গাড়ি। আমি সেই 15 বছর আগে এসেছিলাম, তখন ওইটা দেখেছি। অনেক আছে অ্যাম্বাসেডর, যা আছে পুরানো ওইটাই এখন আর ম্যানুফ্যাকচার গুলো হয় না, হয় না আর এখন ম্যানুফ্যাকচার নাকি হয় না। আশা করি বাংলাদেশ অতি শীঘ্রই গাড়ি তৈরি করবে ইনশাল্লাহ। সামনে একটা বাস দেখেছেন, এরা তাদের ঐতিহ্য ধরে রেখেছে, কিন্তু আমাদের মতো লক্ষ যক্ষর এখন আর নেই। এই লক্ষ যক্ষর ঢাকা শহর থেকে না উঠালে, আর একটা ইম্পর্টেন্ট কথা, কলকাতা শহরে কোনো রিক্সা নেই। এটা আমি আরও আগে বলেছি আমার লাইভে, যে রিক্সা উঠাতে হবে একটা অসভ্য রাষ্ট্রে, এ সকল ধীরগতির যান একটা ক্যাপিটাল সিটিতে রাজধানীতে থাকতে পারে। আমার মনে হয় আপনারা সহায়তা করবেন, রিক্সা যারা চালাবেন তারা লোকাল রাস্তায় চলে যাবেন। হ্যাঁ, মেইন শহরে ঢাকা শহর থেকে একটু দয়া করে রিক্সাগুলো উঠান, তাহলে ট্যুরিস্ট বাড়বে, দেশের ইকোনমিক্যাল চাকা বাড়বে, মানুষের চলাফেরা সহজ হবে। কলকাতা শহরে কিন্তু রিক্সা নেই, যদিও আজকে একটু ফাঁকা, কারণ এখানে কিছুটা প্রবলেম হচ্ছে আপনারা জানেন, রাজনৈতিক সমস্যা। তবে কলকাতার মানুষ শান্তিপ্রিয়। কি মিরাজ, শান্তিপ্রিয় না? হ্যাঁ হ্যাঁ, এখানে মুসলমান হিন্দু কোনো সমস্যা নেই, সবাই ভাই ভাই নাকি? সব সঙ্গে থাকে, সব একসাথে, কিছু প্রবলেম হয় না। হ্যাঁ, আশা করি এটা যার যার ধর্ম সে পালন করবে, কোনো সমস্যা নেই। এটা ফ্লাইওভার, এটা হলো মা ফ্লাইওভার, সবথেকে বড় মা ফ্লাইওভার, সবথেকে সবচেয়ে বড় ফ্লাইওভারে নিচ দিয়ে আমরা যাচ্ছি কলকাতা। 7 কিলোমিটার, এটা 7 কিলোমিটার দৈর্ঘ্যে, প্রচুর ফ্লাইওভার তৈরি করেছে। এবং সাউথ সিটি খুবই সায়েন্স সিটি, খুবই সুন্দর জায়গা, আপনারা এসে দেখতে পারবেন। আমি গতকালকে গিয়েছি, যদিও বাচ্চাদের নিয়ে যাওয়া, ওখানে খুবই এনজয় জায়গা। আমি প্রায় 13 বছর পরে কলকাতা শহরে আসলাম, এর আগে আমি অনেকবার ইন্ডিয়া এসেছি, কিন্তু কলকাতা 13 বছর পরে আসলাম। এর আগে 3-4 বার কলকাতা 13 বছর আগে এসেছিলাম। অনেক চেঞ্জ, সেই কলকাতা এখন আর নেই। এখানে দেখেন আমি যা বলছি, কোনো রিক্সা পেয়েছেন আপনারা? মূল রোডে কোথাও কোনো রিক্সা নেই, শুধু তারা ঐতিহ্য ধরে রাখার জন্য হাতে টানা রিক্সা আছে নিউ মার্কেট এলাকা, অল্প একটু জায়গায়, শুধু ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য। রাস্তাঘাট মোটামুটি নেট অ্যান্ড ক্লিন, কোনো তেমন কোনো সমস্যা নাই। খাবারের মান ভালো, খেতে অনেক সুবিধা। হ্যাঁ, জল নিবেন? হ্যাঁ, আমরা সামনে থেকে পানি নিব। টাকা দেবেন আমাকে, আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি। আমি এয়ারপোর্ট এবং নিউ মার্কেটের মাঝামাঝি সাউথ সিটিতে একটা হোটেলে উঠেছি, 4-স্টার মানের ভালো হোটেলটা, নিরিবিলি। এবং হোটেলে কিন্তু একটা ইম্পর্টেন্ট হচ্ছে, হোটেলে কোনো আমিষ পাক হয় না, আমরা ভেজিটেবল মানে ভেজিটেরিয়ান হোটেল, কিন্তু অনেক টাইপের খাবার তাদের আছে। না, সুযোগ বুঝে ভাড়া নেয় না মিরাজ,
মিরাজ নতুন আসলে আপনাকে একটু মোলামুলি করে নিতে হবে, সুযোগ বুঝলে ভাড়া বেশি দিবে না। এটা ঠিক আছে বলেছেন, বাট ভাষা তো তারা বুঝে, বাংলা ভাষায় কথা বলে সবাই। আমি একটু পানির দাম দিতে হবে, মিরাজকে পানি আনতে হবে। কারণ আপনারা জানেন ফাইভ স্টার ফোর স্টার হোটেলের পানির দাম 10 টাকার পানি অনেক টাকা নেয়, সো বাইরে থেকে কিনে নিয়ে যাই। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধির কাজ, কিন্তু আপনারা চাইলে খাবার বাইরে থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই হোটেল কর্তৃপক্ষ। কোনো প্রবলেম করবে না। দেখেন এই যে মিরাজ পানি নিয়ে আসছে। আমি আপনাদেরকে শুধু ডাক্তারি পরামর্শ দিব, সেটা করে যাচ্ছি, কিন্তু বলেছিলাম আমি পৃথিবীর যখন যেখানে যাব, শুধু পৃথিবী না বাংলাদেশের, আপনাদের সময় পেলে লাইভ দেখাবো ওই জায়গাগুলো, আপনাদের ভালো লাগবে। আসল কথা হচ্ছে যখন ফ্যামিলি নিয়ে আসি সবসময় সম্ভব হয়ে ওঠে না লাইভ করা, তারপরও চেষ্টা করি, কারণ বাচ্চারা সাথে থাকে, ওদের এনজয়ে প্রবলেম হয়, তারপরও চেষ্টা করি। দেখেন অনেক নান্দনিক বিল্ডিং তারা তৈরি করেছে সাউথ সিটিতে, বিশাল বিশাল রেডিমেড অ্যাপার্টমেন্ট, এখানে হোটেল। এই সাউথ সিটিটাই সবচেয়ে বেটার, যেখানে সায়েন্স সিটি পাশেই আছে, এখানে আমি পাশে একটা হোটেলে উঠেছি, হোটেলটা খুবই ভালো, আপনারা এই হোটেল থাকতে পারেন। হ্যাঁ, এই হোটেলটা সামনে আমি হোটেলটা দেখাচ্ছি, দেখেন এই হোটেলটা 4 স্টার মানের হোটেল, অনেক গ্যাঞ্জাম ফ্রি রুম একেবারে, মানে এই যে আমি ওদের ইয়া দেখাচ্ছি, এই যে আমি হোটেলটা দেখাচ্ছি সাইনবোর্ডটা, এই ওদের এক্সিট গেট, এই যে বারাস বারসানা, এই হোটেল আমি উঠেছি, অবশ্য এখানে এসেই উঠেছি। আমি অন্য একটা হোটেল বুকিং দিয়েছিলাম, হোটেলটা ভালো ছিল না, যার কারণে এখানে আমি উঠেছি। তো আমাকে লাইভটা বন্ধ করতে হবে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।